নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে দারুণ এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিন এক ঘেমে আলুর তরকারি না খেয়ে এইরকমভাবে যদি আলুর তরকারি বানানো যায় তাহলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। চলুন দেখে নিই আমি কীভাবে রেসিপিটা বানিয়েছি। তো চলুন শুরু করি রেসিপি। আলুর তরকারি বানানোর জন্য প্রথমে লাগবে আলু। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় মাপের করে কাটতে হবে। ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু কোনো নুন ও হলুদ দিচ্ছি না। পাঁচ মিনিট পরে আলুগুলো দেখুন এইভাবে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো থেকে জল ঝরিয়ে রেখেছি। আলুগুলোকে এখন ভেজে নেব। এক টেবিল চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি, ভালো করে হিট করে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই রেখে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো এইরকম ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু ভাজব না। এপিট ওপিট এইরকম লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আবারও দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে হিট করে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা ফোড়ন। ফোড়নটি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে ফোড়ন। জিরেও ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দুটো পেঁয়াজ এভাবে বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটি দিয়ে দিচ্ছি। এই রান্নাটিতে পেঁয়াজ বাটা ব্যবহার করলে স্বাদ কিন্তু খুবই ভালো হয়। পেঁয়াজ হালকা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাঝে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা। আদা ও পেঁয়াজ একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ও আদা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। টমেটো এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম, টমেটোটি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টমেটোর উপরে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ। লবণ দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে যাবে। লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, এক চামচ হলুদ পাউডারও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো। ঝাল যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিতে হবে। ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটিকে কষাতে হবে, না হলে কিন্তু মশলাটি নিচে লেগে যেতে পারে। ভালো করে এই সময় মশলাটি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলু ও মশলা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম। এই রেসিপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, যেহেতু রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করব তাই একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টিভাবে তৈরি করছি। আপনারা যদি চিনিটি না দিতে চান তাহলে অবশ্যই বাদ দিয়ে দিতে পারেন। যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করা আছে তাই জল খুবই কম দেব, আলু আর সেদ্ধ করার মতন দেব না। গ্রেভি যতটা রাখবো সেই অনুযায়ী জল দিতে হবে। আমি একটা ছোট বাটি মেপে এক বাটি জল এখানে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে করে রান্নাটিকে ফুটতে দিচ্ছি। রান্নাটি প্রায় শেষ। দেখুন রেসিপি একেবারে মাখুমাখু হয়েছে। রান্নাটিকে এখন একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, অবশ্যই গ্যাসের ফ্লেমটি বন্ধ করে। গ্যাসের ফ্লেম অফ করে রান্নাটিকে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন রান্না একেবারে মাখুমাখু হয়ে গেছে। এখন একটি পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আলুর তরকারি এইভাবে বানিয়ে দেখবেন লুচি রুটি পরোটা সবের সঙ্গে একেবারে জমে যাবে। এই রেসিপি যদি থাকে আর কিন্তু কিছুই লাগবে না। এই রেসিপি কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো।
আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।